গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? ঢালো এই মাছগুলো পুকুর ছেঁচে ধরা, দেখো সব মাছ। আজকের এই মাছ দিয়ে আমরা আমাদের গাছের উচ্ছে দিয়ে রান্না করব। চলো তাহলে উচ্ছেটা তুলে আনি। উচ্ছেটা পেকে গিয়েছে, তোলা হয়নি। পুকুরের মাছ দিয়ে রান্না করলে অসাধারণ খেতে। দেখো এই উচ্চগুলো কাটবো, এগুলো বড় হয়েছে না? বড় করে দেখো, এখানে দুধে ছিল তো মনে আছে? এখানে দেখো, এখানে তো এখানে তো সেই একটা একদম পেকে গেছে, ওইটাও কাটবো নাকি? এই দেখো ওই পাতার ভিতরে আরেকটা বড় আছে, তো আমি দেখতেই পাইনি। তোমরা দেখতে পাচ্ছো? Thank you.
লিচু গাছের টমেটা তুলে নেবো এবারে। লঙ্কাগুলো দেখো পোকাটা কি পোকা কেউ বলতে পারবে? টমেটা ওর উপরে বসেছে, আমি তো বুঝতে পারছি না। টমেটাগুলো পেরে নাও। সব টমেটাগুলো লাল হয়ে গেছে, আজকে আমাদের রান্নার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা টমেটা পারবো। দেখো এই লঙ্কাটা পুরো পেকে লাল হয়ে গেছে, আরেকটাও আছে। এই দুটো আমরা দানার জন্য রেখে দেবো, দানা করার জন্য। এখানে দেখো বেগুন গাছে, বেগুনে আমার মা একটা প্লাস্টিক জড়ি দিয়েছে, এই প্লাস্টিক জড়ালে খুব তাড়াতাড়িও বেড়ে যায় আর পোকা খাওয়া, পোকা তো মানে অনেকটাই পোকা থেকে সুরক্ষা থাকে। এই বেগুনটা দেখো কীরকম ছোট্ট মতো আছে, কিন্তু এই বেগুনটা খুব তাড়াতাড়ি বেড়ে গেছে প্লাস্টিকে জড়ানো যেটা। কিছু কাঁচা লঙ্কা তুলে নেবো। দেখো এই গাছের বেগুন দেখো, ওখানে কাঁটা বেগুন হয়েছে, এই এটা আবার অন্য কালার। এই বেগুনটা একটা, ওটাও মা একটা প্লাস্টিক জড়িয়ে রেখেছে। একটা বেগুন তুলে নেবো, চলো এবারে ধনে পাতা তুলে নেবো মাছ দিয়ে রান্না করার জন্য। দেখেছো আমার মা একটা বোলের উপরে ধনে পাতা চাষ করেছে। দেখো তাহলে আজকের কি কি মায়ের ছোট্ট সেই বাগান থেকে সবজিগুলো তুললাম, বেগুন, কিছু টমেটো আর উচ্ছে। উচ্ছে কম করে তুলেছি, কেন কি আমাদের উচ্ছে কেউ খায় না, আমি মা আর ভাবি খায়।
আরও আছে, অন্য একদিন তুলবো আবার। কিছু কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাক, আবার অন্য একদিন রান্নার রেসিপি দেব, কলেজে বেরোতে হবে আমাকে। বাই। সবাই কমেন্ট করবে, শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। এই মাছটা দেখতে পাচ্ছ, এটা বড়, সব থেকে বড় মাছ এখানের মধ্যে।